সিএবি ফার্স্ট ডিভিশন লিগ 2023-24-এ ইডেন গার্ডেন্সে জমজমার ডার্বি সাক্ষী থাকছে ক্রিকেট অনুরাগীরা। ইডেন গার্ডেন্সের মাটিতে চলছে ফুটবল ডার্বি না, ক্রিকেট ডার্বি, মুখোমুখি মোহনবাগান আর ইস্টবেঙ্গল। এই ম্যাচে প্রথম ইনিংসে প্রথম দিনে আমরা উপস্থিত হয়েছিলাম ইডেন গার্ডেন্সে, কথা বলে নিয়েছিলাম মোহনবাগানের কোচ প্রণব নন্দীর সঙ্গে। তিনি জানিয়েছিলেন তার দল এই মুহূর্তে ভালো জায়গায় রয়েছে, আর প্রথম দিন আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের ব্যাটিং বিপর্যয় আর বল হাতে মোহনবাগানের বোলারদের কামাল। প্রথম ইনিংসে ইস্টবেঙ্গল ক্লাব 7.4 ওভারে 10 উইকেট হারিয়ে 174 রানই করতে সক্ষম হয়েছিল। ব্যাটসম্যানদের মধ্যে অমিতোষ সিং সর্বোচ্চ 49 রান করেছিল, তাছাড়া আর বাদবাকি ব্যাটার ব্যাট হাতে সেরকম দাপট দেখাতে পারেনি। এরপরে প্রথম ইনিংসে আবার মোহনবাগান যখন ব্যাট করা শুরু করে তখন প্রথম দিনে এগিয়েছিল 36 রানে, এবং তার পরের দিনই দুর্দান্তভাবে দ্বিতীয় ইনিংসে কিন্তু ইস্টবেঙ্গল কাম ব্যাক করেছে। মোহনবাগান এসি প্রথম ইনিংসে 66.2 ওভারে 10 উইকেট হারিয়ে 198 রান করেছিল। সেখানে মোহনবাগানের সুদীপ কুমার ঘরামি সর্বোচ্চ 64 রান, ইস্টবেঙ্গলের অমিত কুইলা ও অয়ন ভট্টাচার্য তিনটি করে উইকেট নিয়েছিল। তবে দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গলের কাম ব্যাক যা মন জয় করে নিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। ইস্টবেঙ্গল ক্লাব 14 ওভারে 1 উইকেট হারিয়ে 51 রান, সর্বোচ্চ 35 রানে নট আউট রয়েছেন এই মুহূর্তে সৌরভ পাল। ইস্টবেঙ্গল ক্লাব মোহনবাগানের থেকে 36 রানে এগিয়ে রয়েছে। এখন দেখার বিষয় এটাই থাকবে যে তৃতীয় দিনের ম্যাচে শেষমেশ ইস্টবেঙ্গল না মোহনবাগান কোন দল বাজিমাত করে। আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পট অন নিউজে।